ইশতেহার প্রকাশ্য নয় উন্নয়ন বাস্তবে করে দেখাবো বললেন কাউন্সিলর প্রার্থী আব্দুর রব বিস্তারিত দেখুন শিবগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে এক নম্বর কাউন্সিলর পদপ্রার্থী ডালিম প্রতীক নিয়ে আমার নির্বাচন শুরু করেছি তো আমার নির্বাচনে শুরু করার উদ্যোগ হলো জনগণ জনগণ আমাকে উদ্যোগ নিয়ে নির্বাচন করাতে লেগেছে আর জনগণকে দিয়ে কিন্তু আমার সব কিছু আর এই নির্বাচন করতে আসার পরে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেকটা বেড়ে গেছে এই কারণে যে আমাদের এক নম্বর ওয়ার্ড এলাকাবাসী সবাই খুবই অতি মানে অতি দরিদ্র আর দরিদ্রের মাঝে আমাদের রাস্তাঘাট প্রচণ্ড খারাপ বিগত দিনের কাউন্সিলররা কোনো কিছুই কাজ টাজ করেনি আমি এজন্যই আমাকে সবাই জেনে বলছে যে তুমি এসছো আমাদের রাস্তায় একটা ড্রেন নাই কিছু নাই আমাদের রাস্তার কোনো চলচলটি কোনো কিছুই ভালো নেই তো আপনাকে যদি এখানে যদি পাই তাহলে আমরা রাস্তাঘাট ড্রেন বা অন্য অন্য কাজের উন্নয়নমূলক কাজ পাবো বিমর্মে আব্দুর রব ভাই আমাদের কাউন্সিলর এই নির্বাচনে উনি কাউন্সিলর পদপ্রার্থী উনি যে সকল কথাগুলো বলেছেন তার প্রত্যেকটা কথাই সত্য এবং তার উদ্যোগ যেগুলো ছিল তার মনোভাব যেগুলো মানুষের সামনে প্রকাশ করেছে সেগুলো 100% এবং শতভাগ সে সত্য কথাই বলেছে তাই আমি ওয়ার্ডবাসীকে বলবো আপনারা সবাই 14 তারিখে অবশ্যই আপনারা সবাই যোগ্য ব্যক্তি আব্দুর রব ভাইকে ভোট দিবেন কারণ আমি একটাই কথা বলতে পারি যোগ্য ব্যক্তি একজন সে আমাদের আব্দুর রব ভাই এবং ডালিমার খানে ওনার নির্বাচনে প্রচারণা চলছে ডালিমার ওনার প্রতীক ডালিম সবাই ডালিম প্রতীক দেখে ভোট দিবেন এবং ইতিমধ্যে আব্দুর রব ভাই যে কথা বলছিলেন যে আমাদের এই ওয়ার্ডে অনেক মহিলা বিধবা ভাতা পায় না অনেক মানুষ তার প্রতিবন্ধী ভাতা সঠিকভাবে এখন পর্যন্ত পায়নি